স্বৈরাচারী নরেন্দ্র মোদীর রাজনৈতিক চক্রান্ত স্বরূপ ভারত ও ইন্ডিয়া এই দুটি নামকে পৃথক করার উদ্দেশ্যকে ধিক্কার ও প্রতিবাদ জানাতে গতকাল সকালে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চুচুড়া ঘড়ির মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে চুচুড়া খরুয়া বাজার পর্যন্ত চলে মিছিল। দেখুন আমাদের সেই প্রতিবেদন। দীর্ঘ 76 বছর পার হয়ে গেল, আমরা স্বাধীন হয়েছি। কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, ভারত এবং ইন্ডিয়া এটা যে আলাদা এটা ভাবেননি কেউ স্বপ্নেও। এবং মেরা ভারত মহান এ কথা তো জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদীজি বলেননি। মেরা ভারত মহান এটা নরেন্দ্র মোদীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না। আর আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন আপনারা এটা দেখতে পাচ্ছেন যে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাও তো ইংরেজিতে তৈরি। ভারতবর্ষের দিল্লিতে শহীদদের উদ্দেশ্যে যে ইন্ডিয়া গেট, সেটাও ভারতবর্ষের মানুষের এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বীকৃত। ইন্ডিয়ার নাম ভারত হয়েছে তাতে বিধায়কের সমস্যা কথা আমি তো বুঝে পাচ্ছি না। ভারত কি আমরা বলি না? উনি কি পাকিস্তান হলে খুশি হতো নাকি? আসলে বিধায়কের কোনো কাজ নেই, যার কারণে এইসব করে বেড়াচ্ছে। টিভির পর্দায় থাকতে হবে তো ওনাকে, নাই কাজ তো খই ভাজ। আজকে উনি বলছে যে ইন্ডিয়া IN.কে ভয় পাচ্ছে, তাই হয়তো নাম বদলে দিচ্ছে। এরকম কোনো বিষয়ই নেই। তাদের যে জোট হয়েছে সেই জোটের কোনো নিশ্চয়তা আছে? তো কদিন বাদে দেখা যাবে এই জোটটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জোট তো শুধু ঘুরে ফেরানোর জোট হয়েছে, কোথাও বেঙ্গালুরুতে ঘুরে বেড়াচ্ছে, কোথাও মহারাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। এ তো সেই জোট, এ তো আর এক মাসের মধ্যে এই জোটের কাউরেই খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই নিয়ে ভয় পাওয়ার কি আছে? ইন্ডিয়াকে ভারত বানিয়ে তো খুব ভালো কথা, আমরা বাঙালিরা তো ভারত বলতেই ভালোবাসি। সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন